সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখলে দেশে বিভেদের সৃষ্টি হবে বলেন রঘুরাম রাজন। দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে মনে করলে দেশ আবারও ভেঙে দুটুকরো হবে বলে আগাম সতর্ক করে দিয়েছেন রঘুরাম রাজন। রায়পুরে একটি আলোচনাচক্রে ভাষণ দিচ্ছিলেন তিনি। আরবিআইয়ের প্রাক্তন গভর্নর বলেন দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে সংখ্যালঘুদের ভূমিকা রয়েছে, তাদের বাদ দিয়ে আর্থিক উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। রায়পুরে আয়োজিত আলোচনাচক্রের শিরোনাম হোয়াই লিবারেল ডেমোক্রেসি ইজ নিডেড ফর ইন্ডিয়াস ইকোনমিক ডেভেলপমেন্ট। রঘুরাজ রাজনের এই বার্তার লক্ষ্য যে কেন্দ্রে আসেন শাসক দল সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ। আরবিআই ফেডের প্রাক্তন গভর্নর বললেন উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে আজ কী হচ্ছে এবং যা হচ্ছে এবং যা ঘটে চলেছে সেটা কি উন্নয়নের স্বার্থে আদৌ কাম্য নাকি কাঙ্ক্ষিত? আমাদের লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রের ভিতকে মজবুত করা। দেশের কোনো একটি প্রান্তে ধারণা তৈরি হয়েছে যে দেশ পিছিয়ে পড়েছে, ভারতের দরকার সুকঠিন এবং দক্ষ নেতৃত্বের, দরকার একটি ভারসাম্যের নীতি মেনে চলার, কিন্তু দেখা যাচ্ছে সেই অবস্থান থেকে দেশ ক্রমশ সরে আসছে। সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিককে বানিয়ে রাখা হলে বিভেদের সৃষ্টি হবে এবং তা দেশের অভ্যন্তরে গণ্ডগোল বাঁধাবে। ছত্তিশগড়ের রাজধানীর রায়পুরে পঞ্চম অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের অনুষ্ঠানে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন তিনি। সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিককে বানানোর বিরোধিতা করে তিনি বললেন, এখন সময় হয়েছে এই সংখ্যাগরিষ্ঠতাবাদ এবং কর্তৃত্ববাদের মোকাবেলা করা। তিনি আরও বলেন, জিও পলিটিক্যাল যুগে এমনটা হলে তা আমাদের দুর্বল করে তুলবে এবং বিদেশি হস্তক্ষেপের পথ সুগম করবে। এই বিষয়ে শ্রীলঙ্কার দৃষ্টান্ত দিয়েছেন রঘুরাম রাজন। তার কথায় আমাদের সেফ দক্ষিণ দিকেই তাকাতে হবে। একটা দেশ কর্মসংস্থান তৈরি করতে পারছে না এবং সংখ্যালঘুদের আক্রমণের চেষ্টা চলছে, এতে ভালো হওয়ার নয়। অর্থনীতির মান উন্নতি করতে উদার গণতন্ত্রের গুরুত্বের কথা মনে করালেন রঘুরাজ। তিনি বলেন, উদার গণতন্ত্র এবং তার প্রতিষ্ঠানগুলোকে সুদৃঢ় করার মধ্যে ভবিষ্যতের নিহিত রয়েছে, দুর্বল করার মধ্যে নয়। উদারনীতি নিয়ে তার মন্তব্য, আমি অবশ্যই জোর দিয়ে বলবো উদারনীতি মোটেই ধর্ম বিরোধী নয়। প্রত্যেক ধর্মের মূল কথাই হলো প্রত্যেকের মধ্যের ভালোটা খুঁজে নেওয়া, উদার গণতন্ত্রেরও এটাই সারাংশ। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ। সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখলে দেশে বিভেদের সৃষ্টি হবে বলেন রঘুরাম রাজন। দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে মনে করলে দেশ আবারও ভেঙে দুটুকরো হবে বলে আগাম সতর্ক করে দিয়েছেন রঘুরাম রাজন। রায়পুরে একটি আলোচনাচক্রে ভাষণ দিচ্ছিলেন তিনি। আরবিআইয়ের প্রাক্তন গভর্নর বলেন দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে সংখ্যালঘুদের ভূমিকা রয়েছে, তাদের বাদ দিয়ে আর্থিক উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। রায়পুরে আয়োজিত আলোচনাচক্রের শিরোনাম হোয়াই লিবারেল ডেমোক্রেসি ইজ নিডেড ফর ইন্ডিয়াস ইকোনমিক ডেভেলপমেন্ট। রঘুরাজ রাজনের এই বার্তার লক্ষ্য যে কেন্দ্রে আসেন শাসক দল সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ। আরবিআই ফেডের প্রাক্তন গভর্নর বললেন উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে আজ কী হচ্ছে